কেলিং থেকে মাত্র 45 কিলোমিটার দূরে পশ্চিম সিকিমের আরও এক ছবির মতো সুন্দর নিরিবিলি জনপদ রিনচেনপং। ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারো। রিনচেনপং থেকে কাঞ্চনজঙ্ঘা, কাপরু, রাতপং, কোকটাং, কুম্ভকর্ণ প্রভৃতি তুষার সিংহের অসাধারণ দৃশ্য দেখা যায়। গাড়ি ভাড়া করে এখান থেকে কাছাকাছির মধ্যে ঘুরে আসা যায় 1860 খ্রিস্টাব্দে তৈরি ব্রিটিশ কর আদায়কারীর বাস ভবন বা হেরিটেজ হাউস রিনচেনপং মনাস্ট্রি, ব্রিটিশদের সঙ্গে পাহাড়ি উপজাতির যুদ্ধের স্মৃতি জড়িত পয়জন লেক, রবীন্দ্র স্মৃতি ভবন, ব্রিটিশ ডাকবাংলো প্রভৃতি। রিনচেনপং মনাস্ট্রিতে অতিভূতের এক অভিনব তান্ত্রিক মূর্তি আছে যেটি সচরাচর কোনো মনাস্ট্রিতে দেখা যায় না। এখান থেকে ছোট্ট ফাঁটা পথে দেখে নেওয়া যায় 6300 ফুট উঁচু রিসম মনাস্ট্রি। এই মনাস্ট্রি যাওয়ার পথে বিভিন্ন প্রজাতির পাখি লক্ষ্য করা যায়। রিসম থেকে চারপাশের দৃশ্য এক কথায় অপূর্ব। রিনচেনপং থেকে 3 কিলোমিটার দূরে কালুকও বেরিয়ে নেওয়া যেতে পারে। কিভাবে যাবেন? নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রিনচেনপং এর দূরত্ব 125 কিলোমিটার।